হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনিশা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। তোমরা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখতে তারা তো জানো আমি বেশ কিছুদিন হলো ভিডিও ঠিকমতো আপলোড করছি না। ঠিকমতো বলতে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারছি না, শুধু শর্ট ভিডিও দু একটা শেয়ার করি। আর আমি আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার সবথেকে প্রিয় মানুষ আমার ঠাকুমা, সে আমাদের ছেড়ে চলে গেছে অনেক দূরে, না ফেরার দেশে, সে আর কোনোদিনও আসবে না ফিরে। আর টানা দু মাস ধরে আমার ঠাকুমার ভীষণই শরীর খারাপ ছিল, মানে বিছানায় একদম শুয়ে থাকতো। তারপরে 15-20 দিন মতো ঠাকুমা হসপিটাল, তারপরে নার্সিংহোম, এখান দিয়েই আর কি ছিল। তো সেই জন্য আর কি আমাদের ওই বাড়ি যেতে হতো, তারপরে আবার এই বাড়ি, মানে দুটো বাড়ি মিলিয়ে আমি সময়ই পেতাম না যে ভিডিও শ্যুট করব বা ভিডিও এডিটিং করব, সেই টাইমটুকুও পেতাম না। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছো, এই ভিডিওটা হচ্ছে ঠাকুমা মারা যাওয়ার আগের দিনকার ভিডিও। আমার ঠাকুমা মারা গেছে আজ 2 দিন হলো, তো ওই বাড়িতেই আমি আছি। আজকে এসেছি একটু এই বাড়িতে, এই বাড়িতে একটু কিছু কাজবাজ আছে, তো আমি ভাবলাম যে ভিডিওটা এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তোমাদের কিছু কথা বলি। তো তোমরা বুঝতেই পারলে কী জন্যে আমি ভিডিও দিতে পারছি না। তো সমস্ত ঝামেলা সব কিছু ঠিকঠাক হয়ে যাক, তারপরে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে ঠিকমতো ভিডিও শেয়ার করার। তো সকালবেলায় তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিল, মাছ কেটে তারপরে দেখতেই পাচ্ছ কিছু জামা কাপড় কেচেছি, আর এই যে এখনই বসেছি খেতে। খাওয়া দাওয়া করে আমি আবারও বিকালের দিকে আমার বাবার বাড়িতে যাব, কারণ ঠাকুমার ভীষণই শরীর খারাপ ছিল এই দিনটায়, মানে এই 2 দিন, মারা যাওয়ার আগের দিন ও তার আগের দিন। আর তোমরা অনেকেই আমায় বলেছো, দিদিভাই ভিডিওতে আমার নামটা নিয়েও কেন ভিডিও দিচ্ছ না, অনেক অনেক কমেন্ট করেছো। আর এদিকে আমার মন মানসিকতা এতটাই খারাপ যে তোমাদের সঙ্গে ঠিক করে ভিডিও শেয়ার করব বা কমেন্টে রিপ্লাই করব, তো সেরকম মন মানসিকতা আমার নেই। তো একটুখানি সমস্ত কিছু ঠিক হয়ে যাক, তারপর থেকে আমি তোমাদের সব কমেন্টে রিপ্লাই করব, যারা যারা নাম নিতে বলেছো তাদের সবার নাম নেওয়ার চেষ্টা করব আমি। আর এই যে এই দিন সকালবেলায় তোমাদের দাদাভাই মোচা নিয়ে এসেছিল, তো আমি সকালবেলায় না টাইম পাইনি মানে মোচা ছাড়িয়ে রান্না করার, তো রাতের বেলায় বসেছি মোচাগুলো ছাড়াতে, সকালবেলায় রান্না করব সেই জন্যে। কিন্তু এই মোচাটা না আমি আর সকালবেলায় রান্না করতে পারিনি, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠেই শুনি ঠাকুমা আর নেই, তো দৌড়ে চলে গেছিলাম ওই বাড়িতে। তো এই যে দেখতেই পাচ্ছ এখন রাতের বেলায় বসে বসে মোচাগুলোকে ছাড়াচ্ছি। তোমরা যারা মোচা ছাড়িয়ে রান্না করেছো তারা তো জানো মোচা ছাড়াতে কিন্তু অনেকটা টাইম লাগে, তারপরে আবার কাটার ব্যাপার আছে, ধোয়ার ব্যাপার আছে, তো অনেকটাই টাইম লাগে। এই যে আমি এখন বসে বসে ভিডিওটা এডিট করছি, আর আমার ঠাকুমার কথা ভীষণই মনে পড়ছে, কারণ আমার ঠাকুমা এই ভিডিও করাতে না খুব খুশি হতো, মানে আমি যখন ভিডিও করতাম ঠাকুমা ভীষণই আনন্দ পেত, আর সবাইকে বলতো যে আমার অনিশা ভিডিও করে, ভিডিওতে টাকা পায়। তারপরে আমার যে প্লে বাটনের কথা ঠাকুমাকে বলেছিলাম একবার, আমার ঠাকুমা তো ভিডিও সম্বন্ধে তেমন কিছু বুঝতো না, তো বাড়িতে গেলেই শুধু বলতো তোর ভিডিও কত দূর, তারপরে কি একটা পাবি বলছিলি, ওইটা কবে পাবি, এরকম শুধু আমার কাছে জিজ্ঞাসা করতো। মানে কি বলবো, ভীষণই খারাপ লাগে আমার ঠাকুমা, আমি যখন ভিডিও করতাম একটু সেজে কুজে আসতো, আর আমি শুধু আমার ঠাকুমাকে বলতাম আমি যেদিন পাবো সেদিন সবার আগে আমি তোকেই খুলে দেখাবো, মানে এতটা এক্সাইটেড ছিল, মানে আমার থেকে আমার ঠাকুমা বেশি এক্সাইটেড ছিল প্লে বাটন নিয়ে। আমি যদি কোনোদিন প্লে বাটন পাই সেদিন না আমি ভীষণই কষ্ট পাবো, মানে সেই কষ্টটা আমি আর বলে বোঝাতে পারবো না।